বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিন ব্যানকোভিড প্রাণীদেহে পরীক্ষায় সফল বলে দাবি করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। প্রাণীদেহে এই টিকা ৬ সপ্তাহ পর্যন্ত কার্যকর আছে, এখন তা মানবদেহে ট্রায়ালের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডক্টর কাকুন নাগ। রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় গ্লোব বায়োটেক। আদিন সজীবের রিপোর্ট। করোনা প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন আবিষ্কারের রীতিমতো প্রতিযোগিতা চলছে। রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন এরই মধ্যে প্রাথমিক সফলতার ঘোষণাও দিয়েছে। গত জুলাইয়ে করোনার টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক, যার নাম ব্যানকোভিড। এর প্রাথমিক 8 দফা পরীক্ষাও শেষ করেছে তারা। 6 সপ্তাহ হয়ে গেছে, এই 6 সপ্তাহ পর্যন্ত আমাদের উচ্চ মানের টাইটার বজায় আছে অ্যানিমেলে। 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত এই স্টাডিটি করা হয়। এই স্টাডিতে দেখা যায় যে দীর্ঘ কত সময় পর্যন্ত এই টাইটারটি প্রোটেকশনটি দিতে পারছে। তো আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু শুধুমাত্র অ্যানিমেল ট্রায়াল শেষ করেছি, সুতরাং আমাদের হাতে হিউম্যানে কী হবে সেই ইনফরমেশনটি নেই। গ্লোব বায়োটেকের ব্যানকোভিড টিকা শতভাগ কার্যকর কিনা তা নিশ্চিত হতে জমা দেয়া হয়েছে মার্কিন বায়োআর্কাইভে, তবে এখনও সেখান থেকে স্বীকৃতি পাওয়া যায়নি। ইটস এ সায়েন্টিফিক ক্লেম যে আমরা এই কাজটি করেছি, এটি এখনো প্রমাণিত না যে এটি ভ্যাকসিন। কিন্তু করার জন্য কাজটা এই জন্য প্রয়োজন যে এখন হয়তো এই মুহূর্তে আরো কোথায় কোনো একটা কাজ হচ্ছে, যে তারা এটা ভবিষ্যতে ক্লেম করতে না পারে যে তারা করেছিল। এটি পরবর্তীতে প্রমাণিত হবে বা হবে না, এটা আমি বক্তব্য বলছিলাম। সেজন্য এটাকে ওইভাবে ধরার দরকার যদি প্রকাশনা হয়ে গেছে। আমি একটু বলি, আমাদের কাছে আমরা যদি এক্সেলেন্ট ওয়ার্ক, উই ওয়ান্ট টু পাবলিশ দিস থিং, ঠিক আছে? তো এটা একটু খুব ইম্পর্টেন্ট জিনিস। ভ্যাকসিনটি মানবদেহে পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত দেশের মানুষের জন্য উন্মুক্ত এবং বিদেশে রপ্তানির আশা করেন গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।